ওই আল্লাহ সারা নাই গো মাবুদ, আল্লাহ সারা কোন মাবুদ আছে? একটু জোরে বলুন, একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন, আল্লাহ সারা কোন মাবুদ নেই। ওই আল্লাহ সারা নাই রে মাবুদ বলে কুরআন, ইল্লাল্লাহ বলুন, এই মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে, ভুলিয়া যে গেল তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া দিল। এই মাসেই, এই মাসেই আমার রসুলকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলা যায় না, একটু আস্তে করে বলা যায় না, আল্লাহু আকবার। এই মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে, ভুলিয়া গেল তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল। সেই নবীজির নামটি ছিল, সেই নবীজির নামটি হলো মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন প্রচার করে, এই কালিমা বলে কাফেররা পাথর মারে, বেদিনেরা পাথর মারে সঙ্গে দলে দলে, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে নিয়া রাসূলুল্লাহ, আর কেউ বলে রাসূল আল্লাহ, দেখো ভাই, তবে কেউ বলে জাদুগর আর কেউ বলে রাসূল আল্লাহ, তবে কোনটা সঠিক? হাত তুলে একটু বলা যায় না, রাসূল আল্লাহ। তবে ওই মামুর বেটা ভাইয়েরা কেন বললো জাদুগর? তার কারণটা রয়েছে বন্ধু, ওই দিন মক্কার মাটিতে কাফের বেদিনের দলেরা আমার রসুলকে এমন অন্যায় অত্যাচার অবিচার ভাবে পাথর মারতে আরম্ভ করেছে। পথের মাঝে আমার রসুলকে ঘিরে তারা এমন অত্যাচার অবিচার ভাবে পাথর ছড়ায়, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না।
জিবরাইল কে পাঠিয়ে দিলেন, ও গো জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, যারা পাথর দিয়ে মারতেছে ও ওই পাথরগুলি তাদের কানে লাগিয়ে দেখতে বলো। আমার রসূলকে সংবাদটি দিয়ে দিলেন, আমার নবী ওই কাফের বেদিনদের বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে কাফের বেদিনের দলেরা, আমি নবী বলছি যেই পাথরগুলি দিয়ে আমারে মারো ওই পাথরগুলি একবার তোমাদের কানে লাগিয়ে দেখো। পাথর গো পাথর যখন কানে লাগায় পাথরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায় দেখবো আরো জোরে বলি, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, আল ইসলাম জিন্দাবাদ, 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 আল কোরআন জিন্দাবাদ, 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 আল কোরআনের আলো সেখানে, ইসলাম সেখানে, আমরা আছি সেখানে, নামাজের আড্ডা যেখানে, আমরা আছি সেখানে নাকি? কথা বুঝেননি? একবার জোরে বলি, কোরআন হাদিস যেখানে, আমরা সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা সেখানে, আল্লাহর কোরআন যেখানে, আমরা নবীর হাদিস যেখানে, আমরা সেখানে। জোরে বলি, নারে তাকবীর আল্লাহু আকবার। ভাই যান তারা হতভঙ্গ হয়ে গেল, হাইরে মানুষ কথা বলে কিন্তু শুকনো পাথর বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আশ্চর্য হয়ে যে তারা এক অন্যকে বলতে লাগলো, বন্ধু মাইকে ডিস্টার্ব করছে, মাইক ঠিক করো বিলাস। ও গো বন্ধু, শুকনো পাথর কথা বলে, মানুষ কথা বলে কিন্তু শুকনো পাথর কথা বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ কি এটা জাদুর দ্বারাই করেছে নাকি? কিছু ব্যক্তি বলে, না রে না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো জাদুগার নেই সেই শুকনো পাথর কথা বলাতে পারে। না গো না, এটা অ্যাকচুয়ালি আমার আল্লাহর রাসূল, এটা আমার আল্লাহ তার জমিনের পাথর দিয়ে প্রমাণ করতে যায়। এই জন্য আমার কবি বলছেন কি, কেউ তো বলে জাদু গিরি, আর কেউ তো বলে নিয়া রাসূল আল্লাহ বলুন, ইলাহা ইল্লাল্লাহ, মাহফিল উজালা এই কালিমার উচ্চারণে এই বাংলা উজালা
এই কালিমার উচ্চারণে এই ভারত উজালা এই কালিমার উচ্চারণে এই কালিমার উচ্চারণে এই কালিমার উচ্চারণে সারা বিশ্ব উজালা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত আজকের সভার সভাপতি আগত উলামায়ে ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কাঁচা ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বাগ্রে ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা করোনা ভাইরাসের মধ্য দিয়েও এই বিশাল মহামারী অসুখের মধ্য দিয়েও এই কঠিনময় করোনা ভাইরাসের মধ্য দিয়েও সেই মার্চ মাস থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত আমরা সুস্থ রয়েছি এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পড়ে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নবী নবী কুলের নবী সৃষ্টি জগতের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা এটা এই মাসটাকে বাংলা ভাষায় বলা হয় কার্তিক এই মাসটাকে ইংরেজি ভাষায় বলা হয়েছে অক্টোবর এই মাসটাকে বলা হয়েছে আরবি ভাষায় রবিউল আউয়াল তবে এই মাসটাকে আরবি ভাষায় বলা হয়েছে রবিউল আউয়াল এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলের আগমন ঘটেছে আল্লাহর আকাশ থেকে তার জমিনের মধ্যে সেই জায়গাটির নাম কি মক্কা মক্কা তবে আল্লাহর জমিনের আরব কান্ট্রির মক্কার মাটিতে আমার রাসূলের আগমন ঘটেছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে ভাইজান আমরা সন্ধ্যার পর থেকে নিয়ে একের পর এক বক্তার মুখ থেকে আমরা রাসূলের দিনের কথা শুনছি নবীর সিরাতের উপরে কিছু কথা আমরা অনেক কথা শুনলাম ওনারা অতি মূল্যবান সুন্দর সুন্দর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করে চলার তৌফিক দান করে জোরে বলি আমিন আমিন কিন্তু ভাইজান আমিও আলোচনা করব আমিও রাসূলের ব্যাপারে নবীর আগমনের ব্যাপারে একটা নাত পড়লাম নবীর আগমনের নবীকে সামনে রেখে আমিও একটি নাত পড়লাম এবং নবীর জীবনের ঘটে যাওয়া একটা ঘটনাও আপনাদের কাছে ওই নাতিককে ব্যাখ্যা করে বললাম তবে ভাই একই সিরাতের উপরে একজনের পর একজন বক্তব্য যদি সবাই দেয়
অত মানুষের মনে একটু তৃপ্তি বা মনসন মনোরঞ্জন একটু কম হয়। তা আমি দেখলাম যে কি নবীর সিরাতের উপরে বেশ আলোচনার পর আলোচনা হয়, তবে আমি একটু আলোচনাটা অন্য করি। তবে সেখানে যে নবীর কথা থাকবে না, এটা এটা কোনোদিন মেনে নিতে পারবেন না। আমি যে আলোচনা করব সেখানেও আমার রসুলের কথা আসবে। নবীর আদর্শের কথা আমিও বলবো ইনশাআল্লাহ। আমার রাসূল যাহা বলেছেন সেই শব্দগুলি আমার কাছে বেশি ব্যবহার হবে। তো ভাইজান বন্ধুরা আমার, আমি পবিত্র আল কোরআনের সূরা ইয়াসিন থেকে একটা আয়াত পাঠ করেছি, আর অন্য এক সূরা থেকে একটা আয়াত পাঠ করেছি। সেই আয়াতটা আমি বলেছি কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, নিশা মানে নারী, আমরা বাংলায় বলি মহিলা, আমেরিকান ভাষায় বলি লেডিস, এবং ইন্ডিয়ান ভাষায় ভারতের ভাষায় বলি আওরাত, ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশের ভাষায় বলি মহিলা, আমার আল্লাহর কোরআনের ভাষায় নারীকে বলা হয় নিশা। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয়, সালটির নাম হলো 2020। সালটির নাম কি? আর কি? সালটির নাম হলো 2020। আর 20 কো বোলা জাতা হ্যায় জহর, জো খানে সে ইনসান মর জাতা হ্যায়, 20 যদি কেউ খেয়ে না তার আর বেঁচে থাকতে হবে না, তার মরতে হবে। যেমন বিষ তেমনই যেন বিষ আমাদের মরতেই আছে। এই বিষে কত ঘটনা ঘটল, এই বিষে ভারতের কত নারী নির্যাতন হল। কয়েকদিন আগে ভারতের উত্তর প্রদেশে একজন যুবতী রমণী সুন্দরীকে চিন্তায় পেট্রোল আগুন দিয়ে জ্বালিয়ে দিল, সাংবাদিকদের ঢুকতে দিল না। কারণটা কি, ঘটনাটা কি, যেন চিচিং ফাঁক না হয়ে যায়, তার জন্য মিডিয়াকে বড় খাতারনাক করে ঘেরা হলো। কথা সত্য না মিথ্যা জোরে বলি।